অন্তত আগামী 3 বছরের জন্য টালা ব্রিজ বন্ধ থাকবে এটা ধরে নেওয়া যেতেই পারে। টালা ব্রিজ সংলগ্ন দুদিকের রাস্তা অর্থাৎ বিটি রোডের শ্যামবাজার মুখী রাস্তা এবং বিটি রোডের ব্যারাকপুর মুখী রাস্তা, এই দুটি রাস্তায় যানবাহনের চাপ যথাসম্ভব ডাইভার্সনের মাধ্যমে কমিয়ে দিতে পারলেও আরজিকর রোডে এসে পুলিশের কাছে মূলত দুটো সমস্যা। একটা হচ্ছে আরজিকর রোডের ওপর ঠিক আরজিকর হাসপাতালের সামনে যদি এইভাবে বাস দাঁড়ায় তাহলে সঙ্গে সঙ্গে এই পেছনের গোটা রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে, যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে D24 ঘন্টার ক্যামেরায়। আবার যদি এখানে বাস না দাঁড়ায় তাহলে যে সমস্ত অগণিত মানুষ যার মধ্যে রয়েছেন রোগী, রোগীর পরিজন, যারা আরজিকর হাসপাতালের ইনডোর বা আউটডোর থেকে নিকটাত্মীয়কে দেখে বেরোচ্ছেন, অথবা অনেক রোগী যারা আরজিকর হাসপাতালের আউটডোরে যাচ্ছেন বা আউটডোরে নিজেকে দেখিয়ে বেরোচ্ছেন, তারাও তো এখানে বাসের জন্য অপেক্ষমান থাকছেন। তাদের জন্য যদি বাস না দাঁড়ায় তাহলে তারা চলন্ত বাসে এই অশক্ত শরীরে উঠবেন কি করে? অতএব পুলিশের কাছে এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে আরজিকরের সামনে বাস দাঁড়াতে দিয়েও এই রাস্তাকে কি যানজট মুক্ত করা সম্ভব, অথবা যদি রাস্তাকে যানজট মুক্ত করতে আরজিকরের সামনে বাস দাঁড়াতে না দেওয়া হয় তাহলে বিকল্প বাস স্ট্যান্ডটা কোথায় হবে? সেটা কি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হবে? সেটা কি আরজিকর ব্রিজ সেখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ মিল্ক কলোনির ঠিক সামনেটা দত্ত বাগানের মোড়, সেখানে কি বিকল্প বাস স্টপ হবে? কারণ বাস স্টপ এখানে করতেই হবে, এটা পুলিশের কাছে পরিষ্কার। এবং সেই বাস স্টপটা কোথায় হবে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আরজিকর রোডকে যানজট মুক্ত করা যাবে না, এমনটা পুলিশের শীর্ষ কর্তারাও কার্যত মেনে নিচ্ছেন। রুমেলা, বেশ, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই সমস্যার সমাধান কত দ্রুত হয় আমরা সেই খবরও আপনাদেরকে দিতে থাকবো। প্রবল চাপের মুখে ধীরে চলার ইঙ্গিত কেন্দ্রের দেশজুড়ে, এনআরসিতে এখনই কোনো সিদ্ধান্ত নয়, সংসদে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। লোকসভায় নিত্যানন্দ রায়ের লিখিত বয়ানে স্পষ্ট সরকারের অবস্থান। সামনেই পুরভোট, বনগায় নজর মুখ্যমন্ত্রীর। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে হারের পর আজ প্রথম সভা, মতুয়া সমর্থন আদায়ের টার্গেটে শান মমতার। সিএএ ইস্যুতে বিজেপিকে মোকাবিলার স্ট্র্যাটেজি। পুরভোটে মদ্যচাপ রুখতে কোমর বেঁধে লড়াই, বনগা সেরে এই দুদিনের নদিয়া সফরে মমতা। আজ হবিবপুরে সভা, কৃষ্ণনগরে রাত কাটিয়ে কাল রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক করবেন কর্মী সভা। দিনের সবচেয়ে বড় খবর, চুলচেরা বিশ্লেষণ, শোরগোল, নিউজরুমে জমজমার তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে সানিতা যুক্তি, বিকেলে প্রাইম টাইমের উত্তাপ। দেখুন সরগরম 5টা, সোম থেকে শুক্র বিকেল 5টায়। স্টুডিও ছেড়ে সোজা রাস্তায় একেবারে আম জনতার মাঝে, রাজনৈতিক উত্তাপ থেকে মানুষের প্রত্যাশা, জমজমাট আলোচনা, প্রশ্ন আপনার, জবাব নেতাদের, চলে আসুন সল্ট লেক সুইমিং পুলের কাছে, দেখুন স্ট্রিট ফাইট রাত 8টায়। সিএএ এনআরসি ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ অবস্থান, অনর বিজেপি, বিরোধীদের আক্রমণ ঠেকাতে কি রণনীতি, শাসক শিবিরে জি মিডিয়া সোজা 7টায় শাহনওয়াজ হোসেন, দেখুন মুখোমুখি শাহনওয়াজ রাত 10টায়। বাজেটের ধাক্কা সামলে থিতু হচ্ছে শেয়ার বাজার, আবারও ঊর্ধ্বমুখী সেন্সেক্স, দুদিনে সূচক বাড়ল 550 পয়েন্ট, আশার আলো দেখাচ্ছে নিফটিও, এশিয়ার অন্যান্য স্টক এক্সচেঞ্জেও পজিটিভ রান। ব্রেকিং নিউজের চাপে হারিয়ে যায় আসল খবর, তাই বাধা ছককে চ্যালেঞ্জ বিশ্বাস ফেরুক খবরে, যা আপনাকে ভাবাবেই ভাবাবে। এডিটর অনির্বাণ চৌধুরীর সঙ্গে দেখুন এডিট পেজ রাত 10টায়। টালায় লেটার মার্কস, আরজিকর রোডে ডাহাফেল পুলিশ, সেতু লাগোয়া রাস্তায় যানজটে হিমশিম, বিটি রোড অতিরিক্ত নজর দিতে গিয়েই কি বিপত্তি, মন্থর গতিতে গাড়ি বাস, সপ্তাহে দ্বিতীয় কাজের দিনে দুর্ভোগ। নোভেল করোনা আতঙ্কে কিছুটা স্বস্তি রাজ্যে, বেলেঘাটা নাইসেডে পরীক্ষিত 3 নমুনায় নেগেটিভ, পুনেতে পাঠানো আরেকটি স্যাম্পলের রিপোর্ট অপেক্ষা, কাল আইডিতে ভর্তি 7 জনের মধ্যে রাতেই মুক্ত 3 পর্যবেক্ষণে, বাকি 4। ঘুমোতে ভালোবাসেন, সময় পেলেই ঢুলছেন, যখন তখন চোখ বুজে আসে, এই সুযোগ পেলে দিনেও ঘুম, রাতে শুলে সকালে উঠতেই ইচ্ছে করে না, ঠিক করছেন কি? দেখুন অকবিট 24 ঘুমের ঘন্টা সন্ধ্যে 7টায়।